দিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন বল হারিয়ে যাব এ রব নাই ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বল তোমরায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হে রব নাই ভুবন চির দিল বাসে বাগানে বা গুরু স্থানে হয়তো দেবে মোরে কবর। একটু বাপের কথা মনে করেন না, একটু মার কথা মনে করেন না, যে আনুষ্ঠানিকতায় বাপের এসো আইছেন ওই আনুষ্ঠানিকতা আপনারও আসতেছে। বড়ই পাতার গরম জল হবে, কাফনের কাপড় আনা হবে, খাটের মধ্যে তোলা হবে, তিন কাপড় দিয়ে প্যাকেট করা হবে। আরে ভাই, মহিলাদের কাপড় পাঁচটা, পুরুষের কাপড় কেন তিনটা? এই কথাও তো মানুষে কয় না। আরে আমার লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় কত কাপড় আছে, সাদা কাপড় দিয়া কেন কাপড়টা কাফনটা পরানো হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। আম পাতা, জাম পাতা কত পাতা আছে, বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতাটা দেয় কেন, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ঘটনাটা কিটা, এই হাকিকত ডুব না দিলে তো আপনি ইমান বুঝবেন না, হাকিকত আপনার লাগবেই। আজকের কথা প্রত্যেকটা হাকিকতের উপরই চলছে। আপনারা বলুন, বাপের কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। আরে 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 ভাই, ওই যে এই ঘরের টিনের মধ্যে যখন ফুটা থাকে, তখন ফুটা থাকার পরে তখন ছিদ্রটা বন্ধ করে দেয়। কেন? কুয়াশা যেন না পড়ে, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আপনার বাপ মা যে কবরে শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে, কত কিছুর খবর নেই, কিন্তু কবরের আর খবর নেওয়ার সুযোগ এটুকু না আসতাম, আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হতেন। ঠিক এভাবে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ডাক দিচ্ছেন, ইজা নুদিয়ালি সলা। আল্লাহ বলছেন, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে তোমরা মসজিদে চলে আসো। কিন্তু আমরা কিন্তু সেই মালিকের ডাকে সাড়া দিচ্ছি না। বান্দা বান্দার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যেভাবে রাগ হয়, ডাক দিলে সাড়া না দিলে যে রাগান্বিত হয়, এর কিঞ্চিত যদি আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, তাহলে ইশারের নামাজ না পড়ে যে সারা রাত্র মোবাইল টিপে ফজর আজান দেওয়ার পরে চার্জ লাগিয়ে ঘুমাইলাম, ফজরের নামাজটাও কাজা করলাম, রৌদ্র ওঠার পরে আমরা ব্যস্ত হয়ে গেলাম, অনেকগুলো নামাজ আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, তাহলে ঘুমের ঘরে আমাদেরকে বোবা বেনে মৃত্যুর আগ পর্যন্ত ফেলে রাখতে পারত, অথবা আমাদেরকে প্যারালাইসিস করে সারাটা জিন্দগি ঘরে ফেলে রাখতে পারত। একটা মাত্র কারণে আল্লাহ পাক বলছেন যে, দেখো তোমাকে আমি দুইটা সাইড দিয়েছি, একটা মা আতা কুমর রসুল ফাখুজুহু, যেটা ভালো সেটা গ্রহণ করো, ওয়ামা নাহা কুমান হুফাংতাহু, যেটা অমঙ্গল সেই পথ থেকে তোমরা দূরে থাকো। এরপরও আমরা বিবেককে প্রসন্ন করছি না, বিবেককে কাজে লাগাচ্ছি না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানি ঠিক। আল্লাহ বলছেন, ওয়ায়ো মদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তোমরা চলতে থাকো, বিবেক দিয়েছি আমি তোমাদের রব সেটা বোঝার জন্য, বিবেক দিয়েছি আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, বিবেক দিয়েছি ভালো কাজে চললে তোমরা আমি আল্লাহকে পাবে, মন্দ পথে চললে তোমরা আমাকে পাবে না, তোমরা শাস্তি পাবে। এরপর আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, ওয়ায়ু মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, খাও দাও চলাফেরা করতে থাকো, একদিন আমি তোমাদেরকে একটি থাবা মেরে জীবনের চাকাকে স্তব্ধ করে দিব, সেই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ আমাদেরকে কিন্তু এত অন্যায় করার পরেও, এত অপরাধ করার পরেও, উপেনে গোপনে আমরা কত যে গুনাহ করতেছি, আপনি আমাদেরকে তিন বেলা খাওয়াচ্ছেন, তিন বেলা চালাচ্ছেন, আমাদের কোনো প্যারালাইসিস হচ্ছে না, মাঝে মাঝে কিছু রোগ হয়, এটা পরীক্ষা দেখানোর জন্য। কেন? আল্লাহ বলছেন, ওয়াহু আল গাফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ প্রেমময়, আমি প্রেম করে পৃথিবীটা সাজিয়েছি, প্রেমের সাথে পৃথিবীটা সাজিয়েছি, এই জন্যে হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট, তিনি প্রথম তিনি শেষ, তিনি শুরু তিনি শেষ, তিনি গোপন তিনি প্রকাশ। শুধু তাই নয়, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি
অ্যান্ড আওয়ার ক্রিয়েটর, আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এত কিছু পাওয়ার পরও, এত কিছু জানার পরও আল্লাহর সঙ্গে আমরা নাফরমানি করছি। যখন আজান হয় আপনাকে মসজিদে ডাকা হয়, এই ফরজগুলার জন্য ডাকা হয়, ফজরে ফরজ 2 রাকাত, 365 দিনের 730 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত, ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে ডাক দেয় 5 বার, 365 দিনে 1825 বার। ডাকটা কিভাবে দেয় আমি শোনাচ্ছি। হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনার বয়স 1 বছরে যদি 1825 বার মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে ডাকে, আপনার বিবেককে প্রসন্ন করুন যে আমার বয়স যদি 40 হয় আমাকে কয়বার মুয়াজ্জিন ডাক দিয়েছে, আমি কিন্তু সাড়া দিচ্ছি না, না দিয়ে কিন্তু আমি ঘুমাচ্ছি। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে আক্রমণ বিপদ দিতে পারত, প্রতি ওয়াক্ত নামাজের জন্য বুবা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, তার মানে ভাববেন না হাসর মাঠে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, একটা কদম সামনে যেতে পারবেন না নামাজের হিসাব না দিয়া। কথা বলেন ঠিক কি না? মেরাজের চাঁদ ইন্না রাজা বা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আল্লাহর হাবিব বলেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজব মাসটা কেন আল্লাহর মাস বলেছেন? এই রজবের চাঁদ যখন উঠত আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমার আমাদের হায়াত গুলো লম্বা করে দাও। কেন এই কথা বলছে? কারণ আছে, ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। কোরআন প্রমাণ করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাস জিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই রজব মাসটা বলছেন আল্লাহর মাস। হিসাব মিলাইয়া দেখলাম কোন কারণে রজব মাসটা এত দামি, কারণ আমার আল্লাহ বলেছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সিদ্ধান্ত হলো আমার নবীকে আল্লাহর দিদারে নিবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? ভুল হলে আমাকে বলবেন। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মালফারকুল বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি?
কালিমুল্লাহ হলো তিনি যিনি তুরু পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেছেন লাম তরানি নুফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ, একটা নুফি জেহাদ বলাম আর একটা নুফি তাকিদ বলাম। লাম তরানি কোনদিন তুমি মুসা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে না, সুবহানাল্লাহ। আর আমার নবী হলো হাবিব, কালিমুল্লাহ বলে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলে দেখতে পারবে না। আর আমি আপনি এমন নবীর উম্মত যেই নবী উম্মে হানির ঘরে কথা মুড়াইয়া ঘুমায়া রয়েছে, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই রজব মাসটা হলো আল্লাহর মাস, এই মাসে আমার আল্লাহর হাবিব মহান রবের দিদারে গিয়েছেন। শরীয়তের চোখে দেখতেছি পানিগুলা গড়াইতেছে, হাকিকতে 27 বছর কাটায় গেছে। শরীয়তের চোখে দেখতেছি ঘরের শিকল লড়তেছে, হাকিকতে 27 বছর চলে গেছে। আমার নবীর মেরাজটা কি দিনে না রাইতে হয়েছে? সারা রাত্র আল্লাহ কোরআনে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ কি সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলান, লাইলান মানে হলো রাতের কিছু অংশ, এই একটু বে আবদিহি বাদা বা মানে জিব্রাইল, আব্দুন মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহর দিকে মেরাজ করেছেন। এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা মেরাজ, একটা ইসরা, একটা মেরাজ আর একটা এরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো অনেক ওজন কথা, এগুলো সাধারণ পাবলিক যারা এরা একটু কম বুঝলেও এই প্রজন্মকে নবীর মেরাজ সম্পর্কে ধারণা দিতে হবে। যদি ধারণা না দেই বাংলাদেশের কিছু টিকটক মৌলবি বেরিয়ে গেছে, ওরা আমাদের মতন মাথার পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এইভাবে মাইক দুইরা বলে নবীর মেরাজ নাকি সশরীরে হন নাই, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো এই টিকটক মৌলবি যখন টুকটাক কথা কয়া বিশ্বনাথের মানুষের ইমান আকিদা নষ্ট করে, তখন এই সমস্ত টিকটক মৌলবির টুকটাক কথার জবাব দিতে গেলে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তা দরকার আছে। এই কথাগুলো যখন মিলাইয়া মিলাইয়া বলি তখন একদল মানুষে মনে করে আমি পাগলামি করি। আরে ব্যাড, আমি পাগলামি করি যেই কথাটা এখন টুকা দিছি এই টিকটক মৌলবিদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউ তো আছে। কথাগণ কথাগণ হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক খিড়ে বলেন। বিশ্বনাথবাসী, এই সিলেটের জমিন বাবা শাহজালালের 360 আউলিয়ার পদধ্বনিতে এই দেশে রুহানি পতাকা উড়েছে এবং মদিনাওয়ালার প্রেমের পতাকা এই দেশে উড্ডীয়মান হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার জবানটা খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? হাত গুলো নিচে থাকে কিভাবে পাগলারা? বাবা রাখ, সময় কম, আকিদা ক্লিয়ার করেন, কারণ আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, আমার নবী ছাড়া হাসর মাঠে কেউ সুপারিশের ফাইলটা ডিল করবে না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না। অনেকে বলে নবী নাকি আল্লাহরে মেরাজে যায়া দেখে নাই, আর রোহিঙ্গা বলে কি আমার রাসূল বলছেন ইন্নাল ইন্নাল সরি মান সরি আরে না বেড়া রাইত পারি না শব্দ নাই বেড়া একটু মনে হইতেছে না আর কি রাইতু রাব্বি, রাইতু রাব্বি,
আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, রাসূল বলেন আমি আমার আল্লাহকে চর্ম চুককে সৎ চুককে, এন হাসান বলে নাই, আহসান বলছে, ইসমে তাবদিলের সিগা বুঝতে হবে। আমার রাসূল বলেন আমি মেরাজ গিয়ে আমার আল্লাহকে চর্ম চুককে সৎ চুককে সৎ চুককে সৎ শরীরে যাইতে যাইতে এমন কাছে গিয়ে দেখেছি, এরপর আল্লাহর হাত কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখছে, আমি ঠান্ডা অনুভব করেছি। এই ওয়াজ না বুঝলে তো আপনি ইসলামই বুঝবেন না। এই ওয়াজ না বুঝলে মনে করেন ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মুবাবাজি, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে কাটাকাটি। আরে রসুলের আদর্শ যার হৃদয়ে থাকে সে এমন ভাবে ইসলামটা প্রেজেন্টেশন করে, তার মুখের কথা শুনলেই বোঝা যায় লোকটা মিথ্যা বলে নাই সত্য বলেছে। এটাকে বলা হয় ইলমে তাসাব্বু, ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, ইলমে তাসদিক হলো বালাগাত মানতে যারা পড়ছেন তারা বুঝবেন, আর ইলমে তাসদিক হলো তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা হবে। আর একটা আছে ইলমে লদুনি, লোকটা সিএনজি চালায়, লোকটা অটো চালায়, লোকটা কোদাল দিয়ে মাটি কাটে, লোকটা মুদিমালের দোকানে চাকরি করে, আপনারা আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না, লোকটা খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, লোকটা ইঞ্জিনিয়ার, লোকটা অ্যাডভোকেট, কোনোদিন কোরআন পড়ে নাই, কোনোদিন হাদিস পড়ে নাই, ইহকাল পরকালের দলিল আদিল্লা মোতাবেক সে কিচ্ছু জানে না, সে জানে খেত কেমনে লাগাইব, গাড়ি কেমনে চালাইব, রাষ্ট্র কেমনে চালাইব। এই লোকটাও আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় সোহবতের দ্বারা, কিসের দ্বারা, সোহবতের দ্বারা, রিয়াজতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে সে এমন এক বেলায়েত অর্জন করে এটা পাঠ্যপুস্তকে পাওয়া যায় না, এটার নাম এলমে লদুনি। স্বয়ং আল্লাহ যার প্রতি রাজি হয় সার্টিফিকেট লাগে না, অটোমেটিকলি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরে যুবক ভাইয়েরা, আমার তো সময়ের ব্যাপার বাবা, সময় দিও, স্লোগান দিও, অসুবিধা নেই, এটা ভালো কাজ, কিন্তু আবার ফতোয়া দিও না যে তাহির হুজুর স্লোগান দিয়ে আমার কথা কয়ে স্লোগান বন্ধ করে লিখছি, আমার সময় বুঝতে হবে, আমার সময়ের বুঝতে হবে, এই সময়টা বুঝতে হবে। অনেক সময় আমরা যখন নবীর ওয়াজ করি, নবীর সম্মান গাই, হুট করে কমিটি এনে কাগজ দে, কাগজ দিয়ে কো হুজুর বক্তব্য সংক্ষেপ করুন, কয় না অনেক সময়, কেন কয়, পরবর্তীতে আরেকটা বক্তা আসে বা আপনার সময় 10 মিনিট আপনি একটু সংক্ষেপ করুন। এখন যদি আমি ফতোয়া দিই যে হ্যাঁ হুজুরের নবী যে ওয়াজ করতেছে সে আমাকে ওয়াজ বাধা দিছে, এটা হবে, মুক্তাদা হাল বুঝতে হবে, মুক্তাদা হাল বুঝা ফতোয়াবাজি করতে হবে, একজন আরেকজনের পিছনে লাগতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক, এই চাপাবাজিগুলা বন্ধ করতে হবে, অবস্থাও বুঝতে হবে। অনেক সময় আমরা এইগুলা বলে থাকি যে হুজুর ওয়াজ সংক্ষেপ করুন, এর মানে এই নয় যে ওই কমিটি নবীর বিরুদ্ধে আচরণ করে আমাকে বলছে বক্তব্য সংক্ষেপ করুন, এটা অবস্থা লোকে বলছে, কথা কন ঠিক না বেঠিক। চেয়ারম্যান সাহেব মাইকটা নিছে, নিয়া কি বলছে, একটা কথা কি কান্দা ঢুকছে, আর ইন্তজার ও আসাদ্দ মিলাল মৌত, অপেক্ষা করা মৃত্যুর চাইতে আরো কঠিন। আপনারা যে কষ্টটা করছেন এই কষ্টটার উনি অনুভব করার ভিতর থেকে এই কথাটা বলেছেন, হ্যাঁ এই ধৈর্য ধারণ করে যে আছেন, এই ধৈর্যের একটা ফল আছে না নাই, এই জন্য আমি ডাইরেক্ট চেয়ারম্যান সাহেব বুঝতেছেন যে আমি ডাইরেক্ট উজাওয়াজ ঢুকে গেছি, আমি ডানে ভাবেন একদম টু দ্য পয়েন্টে কথাগুলো বলছি, একটা কথা জন্য ফেলে দেওয়া না যায়, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য বলছে আবার স্লোগান দিতে বন্ধ করছে, আবার এটা কাগজে লিখে আরেক হুজুর যদি বক্তব্য না দেয় যে হুজুরে আল্লাহর স্লোগান বন্ধ করে দিছে, আর তাহিরের জ্বালাও আছে, জ্বালা কম না, কথা কন ঠিক না বেঠিক। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ কইরা বলি নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমি বলছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, জ্বালাও পর করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, ধাক্কা ধাক্কি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই না, আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র
আমি আল্লাহর গোলামি করার জন্য এই গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা দিয়ে আমি ওয়াজটা শুরু করেছি ইনশাআল্লাহ। এমন একটা সময় ওয়াজ করতে করতে যাব যেই সময়টা এই দুনিয়াটা লন্ড বন্ড হয়ে কিয়ামত হয়ে যাবে। সাউন্ড একটু তুললা দেন, মনিটরে সাউন্ড দেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতে সলাত, আফদালুল ইবাদাতে সলাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এতগুলো ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ গুলো না, কিন্তু নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো, নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? এবার আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্যে, নামাজটা শ্রেষ্ঠ ইবাদত এই জন্যে, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দিগি যেই নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, রোজা অবস্থায় সালাম দেওয়া যায়, হজ অবস্থায় সালাম দেওয়া যায়, যাকাত দেওয়া অবস্থায় সালাম দেওয়া যায়। যুবক, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার বলে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, পৃথিবীর কাউকে সালাম দেওয়া যায় না। কারণ হলো একটা, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন তেলাওয়াত করে না, শরীয়তে কোরআন তেলাওয়াত করে, কারণ বান্দা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলে? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার নামাজ আর এক হয় না, আমিন। এটা ওই মক্কা মদিনা গেলে বহুত চার মাঝহাবের লোক একসাথে ঢুকে যে যে মাঝহাব অনুসরণ করে হে মোতাবেক সুর দিলে, এটা আবার বাংলাদেশের মধ্যে তুললেন না, মসজিদে মসজিদে ইমাম সাহেব দোয়াল লিন করবে, আপনার সবাই মিলে করবেন আমিন, এটা তুলবেন না, এটা একটা ফেতনা, এটা একটা কি ফেতনা, এই ফেতনাত পা দিবেন না, এবং বুকের উপরে হাত বাঁধা নামাজ পড়বেন না, নাবির নিচে হাত বাঁধবেন, তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না, 20 রাকাত পড়বেন। যারা এখন নতুন চালু করছে এগুলো ফেতনা কথা বলেন ঠিক না বেঠে? আরে কথা কন না ঠিক কিনা বলেন? এই সমস্ত ফাঁদে পা দিবেন না, এই সমস্ত ফাঁদে পা দিচ্ছেন বলেই আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন বাঘ হয়ে গেছে। বাঘ যখন হয়ে গেছে, ইহুদিরা বুজ্জা ফালাইছে, তখন ফিলিস্তিনের উপরে দিন রাত 24 ঘন্টায় ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাদের মধ্যে ঐক্য হওয়া লাগবে, দিন শেষে ঐক্য হতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো অনেক দামি। আস্তে আমার যুবক ভাইরা, নামাজের ভিতরে বান্দা কার সঙ্গে কথা বলে? এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আমার রবকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এই বিশ্বাস রাখবা আমাকে আপনাকে একজন দেখতেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে সব দেখতেছে রে বাবা। এই জন্য আমার নবী বলছেন, আফদালুল ইবাদাতে সলাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি আমার আল্লাহকে দেখেছি। আরে কি সুন্দর কথা! কেন নবীজিকে মেরাজটা করাইছেন? বিশাল বড় সাগর, আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নবীকে মেরাজটাই করাইছেন আল্লাহর কুদরত দেখানোর জন্য। জোরগন্না সুবহানাল্লাহ, কুদরত দেখানোর জন্য। এরপরে আল্লাহর হাবিবকে মেরাজে নিবেন, নেওয়ার পথে রসুল জামা কাপড় পরে রাস্তা দিয়া রওয়ানা হয়েছে, দেখতেছেন একজন পয়গাম্বরের কবর দেখা যায়, ওই কবরে ওই পয়গাম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। ওই নবী কবরে কি জিন্দা না মরা? আমার দেশের অনেকে আমার রসুলকে জিন্দা নবী মানতে চায় না, আছে কি না বলেন? যা করছেন অতীতে তৌবা করেন, এখন সুন্দর করে আবার কালিমা ফেরা মুসলমান হন। নবীর সম্পর্কে যার ধারণা 100% থাকবে না,
আল্লাহ সম্পর্কে যার ধারণা 100% পজিটিভ থাকবে না, সে কখনো খাঁটি মুমিন হতে পারে না। মেহেরবান, একটা গজল গাইবো? আচ্ছা তাইলে আর একটু পরে গাই, ওয়াজটা একটা ফিনিশিং দেই। আল্লাহর হাবিব বলেন, মেরাজের মধ্যে যাওয়ার সময় দেখতেছেন একজন পয়গম্বরের কবর। এখন আমি বিশ্বনাথ আপনাদের কাছে জানতে চাই, জবানটা খুলে বলুন এই কবরটা কোন নবীর কবর? মূসা আলাইহিসসালামের কবর। দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আর আল্লাহর হাবিব কবরটা দেখে চলে গেলেন তিনি সোজা ওই মসজিদে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা, যেই মসজিদের নাম হলো মসজিদ আকসা। এই মসজিদের নাম কোরআনের মধ্যে আছে না? না। আর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এই মসজিদটার ধ্বংস করার জন্য দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র আঁকতে আঁকতে 95% ওই মসজিদটার আশেপাশে দখল করে ফেলাইছে। কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা বলে, তোরা আমাদেরকে বোমা মেরে রক্তাক্ত করে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতেছ, তোরাও আমরা কাছ থেকে যাই না যা, তোরা আমাদেরকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে যেই জমিনে রক্ত ঝরিয়ে আমাদের জমিন দখল করতেছ তার তোরও কাগজে কলমে লিখে নিয়ে যা, আল্লাহর ঘর মসজিদ এই মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করার জন্য অসংখ্য নবীদের স্মৃতিচারণ যেই দেশের মধ্যে আছে সব দেশের স্মৃতিচারণকে রক্ষা করার জন্য আমরা এই জমিনে রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। আল্লাহু আকবার বলেন। এরপরে ছোট্ট একটা শিশু বলতেছে কি জানেন, ছোট শিশুটা বলতেছে, তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মেরে আমাদের দেশ দখল করে মনে করতেছিস, তোদের বোমার উপরে আর কিছু নাই, তোরা কাগজ কলমে লিখে যা তোদের বোমার উপরে আমার রব রয়েছে। এইভাবে মুসলমানরা হাসতে হাসতে জীবন দেয় আর আমরা মুসলমানে মুসলমানে কামড়া কামড়ি করে ছোট খাটো বিষয় নিয়ে একজন আর একজনের বাধা দেয়। আরে আমার তো এমন অনেকে কয় আমার বলে সিলেটের জমিনে ঢুকতে দিবে না। এখন আমি কি সিলেট আছি না রং করে আসি? সিলেটের কোন জায়গায়? বিশ্বনাথে আমি আসি, সিলেটের জমিনে আসি। এই সমস্ত কথাবার্তা বলে 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 শান্তিপ্রিয় জায়গাটাকে উস্কাইয়া দিবেন না, কারণ এটা হলো আমাদের জন্য আধ্যাত্মিক রাজধানী। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কাহারো শত্রু না। আমার মুখে কি আপনারা শুনছেন যে আমি কোনো সুন্নি আলেমার পীরমার সাহেবদের বিরুদ্ধে উস্কানি দিয়ে কথা বলছি? আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় মাইনাস চাই, হিংসা মুক্ত শূন্য চাই, পীর যার যার শূন্য সবার, আপনি আপনারটা পালন করেন আমি আমারটা পালন করি। যদি আমাদের নিজেদের মধ্যে কোনো আকিদি নিয়ে দ্বন্দ্ব হয় আমরা দরজা আটকাইয়া দরজা বন্ধ কইরা দুইজনে পয়সা সমাধান কইরা শূন্যদের পতাকা উড়াবো, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক আল্লাহু আকবার জোরে বলেন। ওই এক বেড়ায় হানায় কইছে দিন ইসলাম, এই বেড়ায় কইছে দিন ইসলাম। এ স্লোগান ঠিক আছে, আমরা দেশে স্লোগান লই অঠেলা ঠেলে আছে, এগুলো বন্ধ করতে হবে। নারাই তাকবীর বলতে হবে, নারে রিসালাত বলতে হবে, দিন ইসলামও বলতে হবে। আমাদের ধর্মের নাম তো ইসলামই, অনেকে আছে দিন ইসলাম বলে কিন্তু নারে রিসালাত বলে না। আরে ভাই আমার নাম আছে চেয়ারম্যান ভাইয়ের নাম, চেয়ারম্যান ভাইয়ের নাম আছে, কবির ভাইয়ের নাম আছে না, কবির ভাইয়ের নাম আছে, আমার মিতা গিয়াস সাহেবের নাম আছে, আমার নাম আছে, হুজুরের নাম আছে, আমাদের মান্নান স্যারের নাম, মান্নান স্যার এখানে আসছে, নাম আসিনি স্যারের নাম দিলে না গেলে প্রশাসনের নাম দিবে আগে। ও প্রশাসন তো আবার একটু হাইট থাকে, বুঝছি আমি 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 বুঝছি, এটা প্রশাসন একটু হাইট থাকে, হাইট হাইট রাখাই দরকার, কথা বলেন ঠিক না বেটে? কিছু লোক তো আবার সিস্টেমে লাগে নাকি, আজকে বহুত সিভিলের লোক এসে প্রোটেকশন দিতেছে, কারণ অনেক লেখালেখি হয়েছে তো মাহফিল নিয়া, মনে হচ্ছে যে না জানে কি কেয়ামত যাবো। গাড়ি তাহিরি কি আউলা লাগাইতে আসে না? দ্বন্দ্ব লাগাইতে তাহিরি আসে না, তাহিরি দ্বন্দ্ব ভাঙতে আসে, কথা বলেন ঠিক না? এগুলো আমি যদি খুললে না কই আপনারা বুঝবেন কেমনে? আরে ভাই একটা বক্তা তো এর হইতেও তো 30 বছর লাগে, একটা বক্তা যেন ওই গেছি গা বুলটুল হইলে ধরাই দিয়া
সংশোধন করিয়া দেন, অসুবিধা কি? কথা কন ঠিক না বেটি? বক্তা কি চাইলে হয়ে যাগা? এটা আল্লাহ পাকের দয়া, কথা কন ঠিক কিনা? আচ্ছা দা, কই ওয়াস্তানি ছিলাম ওই মসজিদে আকসা, তো মসজিদে আকসার কথা বললে এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের একলা। এই ক্যাবলা কি শুধু মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের ক্যাবলা? এই ক্যাবলা সারা বিশ্বের মুসলমানদের ক্যাবলা ছিল, কথা কন ঠিক না বেটি? তো এইটারে রক্ষা করতে গেলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে, কথা কন ঠিক না বেটি? এই যুবক ভাইরা আমার, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়ে যেতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছে, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয়ী তোমারই হবে। শর্ত আছে একটা, গাঞ্জা খাইলে চলতো না, বাবা খাইলে চলতো না, মার বুকে লাতি মারলে চলতো না, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেললে চলতো না, টাকা মাইরা খাইলে চলতো না, গীবত করলে চলবে না। কি করতে হবে? তোমাকে মুমেন হতে হবে। তুমি যখন মুমেন হয়ে যাবে, ইহুদিরা তোমার ডরে ভয়ে গাছের কোনায় যায়া লুকাবে, আমি ইহুদিকে খুঁজে পাবো না। গাছ বলবে, এই মুমেন ইহুদির গুন্ডাটা আমার পিছনে লুকায় রইছে, তারা দৈরাইন না। কথা বলেন, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই রজবের মাস, তো রজবের মাসে যদি মেয়েরাদের কিছু কথা না বলি, মুসলমান হিসাবে একজন বক্তা হিসাবে আমার হক আদায় হবে না। এই জন্য আমি এখানে দৌড়ছি, এখান থেকে ফিলিস্তিন গিয়ে ঢুকছি। ফিলিস্তিনের মসজিদে আকসার ভিতরে আল্লাহর হাবিবকে মেয়েরাদের সময় নিয়ে গেছেন, যেই মসজিদে ডাইরেক্ট আমার নবী ইমামতি করেছে। তো যেই মসজিদে নবী ইমামতি করে, এই মসজিদটার দাম কি কম না বেশি? বেশি। এরপরে শুধু একলা না, ইমামতি করলে মুক্তাদি দরকার হয়। কেউ জানে না রসুল মেরাজে গিয়েছেন, কিন্তু নবীর পিছনে নামাজের সময় ঠিকই আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি বানাই দিছে। তো নবীজি নামাজ পড়া প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, এক একজন নবীর সঙ্গে দেখা হলো, এবার আসমানে যায় আবার যে মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন আমি আপনাদের বিশ্বনাথে বলতে চাই, মুসা নবী কি একজন না তিনজন? কয় জায়গায়? এক জায়গায় বুঝি বাবা, তিন জায়গায়। পাগলা লই বুঝছো তো ভাই, টাইম না গেছে রায়া, তুমি যে কাম করছো, আরে বাপ রে, না এলে মনে মরে যাইলে কইলে এই বেড়া, এমন আশেক মানুষ। যাই হোক, চেয়ারম্যান সাহেব আছেন, কিছু কথা ডাইনে জায়গা আর কি। তো আমি বলতে চাইতেছি কিছু হয় তো, মুসা নবী কি তিনজন না একজন? এখানে আমি আকীদা সেটিং করুম আর কি, মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গায়? প্রথম কোন জায়গায়? আকসা না, রোজাতে, কবরে। প্রথম কোন জায়গায়? দ্বিতীয় কোন জায়গায়? আকসায়। তৃতীয় কোন জায়গায়? আসমানে। তো তুর পাহাড়ে একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই নবীর নাম কি? দেখতে চাওয়ার পরে আল্লাহ কি দেখা দিছে? বরং 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা মিস কল দিছে আল্লাহ, না আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে জাররা বিমান নূরের জিলিক দিছে। জাররার ব্যাখ্যা হইল, সুয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে ভাগটা থাকে এটার নাম হইল জাররা। এই পরিমাণ নূরের জিলিক দেওয়ার পরে মুসা নবী এইভাবে বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠছে, উঠতে কো আল্লাহ আমি কই? কো তুমি তুর পাহাড়ে? ও আল্লাহ তুর পাহাড় দিছি, এত বড় ভাত টাত্তর এটা দিয়ে গুঁড়া হয়ে গেছে গা। আল্লাহ কয়, আমার নূরের তাজাল্লিতে গুঁড়া হয়ে গেছে, ও আল্লাহ আমার দিয়ে কিছু হয়েছে না। কো তোমারও, তুমিও গুঁড়া হয়ে যেতে গা, একটা কারণে তোমার মাঝে স্পর্শ করে নাই, তুমি তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। কি মেরাজ, কি সাধারণ কোন গজ নাকি? মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউর কারবার, কথা কন ঠিক না বেটি? ফোলাফান ডাইন এভাবে যাইস না, নবীর মহব্বতের রাস্তায় থাকো। তুমি যদি আমারে ভালোবাসো, নবীর জন্য ভালোবাসো, আমার মাঝে নবীর প্রেম থাকলে আমারে ভালোবাসো, আমিও তোমার মাঝে নবীর প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো, আল্লাহর প্রেম থাকলে তোমাকে ভালোবাসবো। রাসূল বলছেন, একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসে, এই মানুষটার জন্য আল্লাহ পাক হাশরের মাঠে ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য। তো এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজায়, এই মুসা নবী মসজিদে আকসায়, এই মুসা নবী আসমানে, কয় জায়গায়?
তিন জায়গায়। তো এই একজন মুসানবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই সরাসরি, এই মুসানবী যদি এই মুসানবীর রৌজার উপর দা নবীকে নিল কেন, ইব্রাহিম নবীর রৌজার উপর দা নিল না কেন, জাকারিয়া পয়গাম্বরের উপর দা নিল না কেন, ইব্রাহিম নবীর উপর দা নিল না কেন, মুসানবীর রৌজার উপর দিক দিয়ে নিল কেন? এটার কারণ হইল একমাত্র মুসানবী কইছিল আল্লাহ দেখা দাও, ওই মুসানবীর রৌজার উপর দিক দিয়া আমার নবীকে নিয়া মুসানবীর আল্লাহ বুঝাই দিছে, এ মুসা চায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এটা গোপন আলোচনা। এরপরে আল্লাহর হাবিব, আমার প্রশ্ন হলো বিশ্বনাথ, যদি মুসা কালিমুল্লাহ একই টাইমে তিন জায়গায় যদি নবীর সঙ্গে সশরীরে দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলুন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী বিশ্বনাথের মানুষের ঘরে আসার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব বলেন দলিল, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। বিশ্বনাথবাসীর জন্য, সিলেটবাসীর জন্য, সুনামগঞ্জবাসীর জন্য মদিনা শরীফ অনেক দূর দূরে হতে পারে, কিন্তু আমার মদিনাওয়ালার জন্য বিশ্বনাথ দূরে না। আমার নবী বলেন, ফা ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে কি আছে, তোমাদের ডানে বামে কি আছে, আমি রসুল সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায় নিয়েছেন পৃথিবীর কোন মানুষ এই জায়গা দেখে নাই, পৃথিবীর কোন মানুষ এই জায়গায় কদম রাখে নাই, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, একটা গজল এখানের মধ্যে এসেছে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। এই বইটা নিয়ে যাই যদি আমার এক ভক্ত এটা বিক্রি করে যদি পারেন নিয়ে যাবেন 50 টাকা করে, খুব সুন্দর সুন্দর গজল আছে। আমার যুবক ভাইয়েরা আল্লাহ আকবার জোরে কন্ঠ দেখি একটু, দেখেন আমি তো দুনিয়ায় গাফেল হইয়া থাকি, আমি তো অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হইয়া থাকি, আর আমার রসুল কন্টিনিউ কি করে দেখেন? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দিদারে নিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যখন চলে গেল এমন একটা জায়গায় নিয়ে গেল যেই জায়গা পৃথিবীর কোন মানুষের চোখে দেখে নাই, কোন মানুষের কদম সেই জায়গায় লাগে নাই। ওই জায়গায় নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে, কে ও বন্ধু আপনার কেমন লাগতেছে? আমার নবী মুসকে হাসি দেয় নাই, আমার নবী ভালো বলে নাই, চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু এত সুন্দর জায়গা আপনার এনেছি, আমি আল্লাহ আগে থেকে এই জায়গাটা বানায় রাখছি আপনারা দেখাইবার জন্য। এই এই মনিটরটি সাউন্ড দিয়া দোনে, এই উপরের মনিটর গুলা উপরটা সাউন্ড দিয়া দো, তুই তো চলে ও কারেন্ট নাই। আমার যুবক ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? আমি কিন্তু একজন উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের যে করণীয় চাঁদের অনুযায়ী আমি কথা বলতেছি, একটু পরে একটা গভীর জায়গায় যাব, খেয়াল করবেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, আল ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? কেন আমি তাহিরি নবী নবী করি রে বাবা, কেন আমার ভাই শেখ হুসাইন আহমদ আরশ সাহেব কেন নবী নবী করে, কবির হোসেন চেয়ারম্যান মহোদয় কেন নবী নবী করে? একটা মাত্র কারণ রে বাবা, আমার নবী কোনোদিন আমাকে বলে না। আল্লাহর হাবিব মেরাজে গেল, এত বড় আনন্দ গণ মুহূর্ত, ওই জায়গায় যায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার এনেছ, কিন্তু আমি এত সুন্দর জায়গা থেকে আনন্দিত করতে পারছি না, একটা মাত্র কারণ, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, আর একটা জায়গায় নিয়ে গেল,
সেখানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা জায়গায় নিয়ে গেল। সতেরোটা জায়গায় নেওয়ার পর নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আল্লাহ ডাক দিকে, বন্ধু এতগুলো জায়গা দেখাইলে আপনি উম্মতের জন্য কাঁদেন, ঠিক আছে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজ দিয়ে দিলাম। নামাজ আপনারা জবান খুলে বলেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সব কত রাকাত ফরজ? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ওয়াজের শুরুটা ঠিক আছে তো? ফজরের ফরজ কয় রাকাত? জোহরের কয় রাকাত? দুই আর চাইরে কত? আসরের কয় রাকাত? দশে আর চাইরে কত? ছয় আর চাইরে দশ। মাগরিবের নামাজের কত ফরজ? দশে আর তিনে কত? এশারের নামাজের ফরজ কয় রাকাত? এই হলো চাইরে আর তেরো হলো সতেরো রাকাত। এখন আমরা জানতাম চাই এই রজবের চান্দে নবীরে মেরাজে নিয়ে আমার আল্লাহ ঘুরাইছে কয় জায়গায়? আর জোরে কেন কয় জায়গায়? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো, আপনি সত্রটা জায়গায় আইসা উম্মতের জন্য কেঁদেছেন। আপনার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এই পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু নবী মেরাজ থেকে এনেছেন। আমি প্রায় দেড় ঘন্টার ওয়াজ কেটে দিয়েছি সময়ের কারণে। আল্লাহর হাবিব বল, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মানে বন্ধু আপনার উম্মতের গিয়ে বলবেন যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম যে এই সত্রটা জায়গায় আপনি চোখের পানি ফালায় ফালায় কেঁদেছেন, আপনার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহর হাবিব বলে আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে আমাকে অনেক আজাব গজব দেখাইছে, আমি দেখেছি সব চাইতে কঠিন আজাব হলো বেনামাজির কবরের আজাব। রসুল বলেন বেনামাজির আজাব বড় ভয়ঙ্কর দেখলাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সুন্দর করে তিনি কবর আজাব থেকে বাঁচার দোয়া শিখাইয়া দিলেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। হ্যাঁ আল্লাহ, তুমি কবর আজাব থেকে আমাদেরকে রক্ষা করো, কবর আজাব থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহর হাবিব বলেন আমি দেখি যে সবচাইতে ভয়ঙ্কর আজাব হবে কবর আজাব, কিন্তু বেনামাজির আজাবটা হবে ভয়ঙ্কর। বেনামাজির প্রথম রাইতের আজাবটা আশ্চর্য করার মতন না। প্রথম রাইতের আজাবটা হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ওই দুই পাশের মাটি আইসা বেনামাজিরে এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার! কোন লাগে? আরে আমার নবী বলে উম্মত উম্মত রে, এই কান্নার আওয়াজ কবর বাড়ি হয়ে যাবে, দুই পাশের কবরের মাটির আওয়াজ গুড়া বানাইয়া ফালাইব, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন বল, হারিয়ে যাব এ রব নাই ভুবন চির দিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বল, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রব নাই ভুবন চির দিন, বাসে বাগানে বা গুরু স্থানে হয়তো দেবে মোরে কবর। একটু বাপের কথা মনে করেন না, একটু মার কথা মনে করেন না, যে আনুষ্ঠানিকতায় বাপের এসো আইছেন ওই আনুষ্ঠানিকতা আপনারও আসতেছে। বড়ই পাতার গরম জল হবে, কাফনের কাপড় আনা হবে,
খাটের মধ্যে তোলা হবে, তিন কাপড় দিয়ে প্যাকেট করা হবে। আরে ভাই, মহিলাদের কাপড় পাঁচটা, পুরুষের কাপড় কেন তিনটা? এই কথাও তো মানুষে কয় না। আরে আমার লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় কত কাপড় আছে, সাদা কাপড় দিয়া কেন কাপড়টা কাফনটা পরানো হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। আম পাতা, জাম পাতা কত পাতা আছে, বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতাটা দেয় কেন, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ঘটনাটা কিটা, এই হাকিকত ডুব না দিলে তো আপনি ইমান বুঝবেন না, হাকিকত আপনার লাগবেই। আজকের কথা প্রত্যেকটা হাকিকতের উপরই চলছে। আপনারা বলুন, বাপের কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। আরে 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 ভাই, ওই যে এই ঘরের টিনের মধ্যে যখন ফুটা থাকে, তখন ফুটা থাকার পরে তখন ছিদ্রটা বন্ধ করে দেয়। কেন? কুয়াশা যেন না পড়ে, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আপনার বাপ মা যে কবরে শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে, কত কিছুর খবর নেই, কিন্তু কবরের আর খবর নেওয়ার সুযোগ একটু কর না। বাসে বাগানে বা গরু স্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসর কোন দিন, হারিয়ে যাব মাশাল্লাহ এ রব নাই ভুবন চির দিল, বলো হারিয়ে যাব হারব নাই ভুবন চির দিল, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চির দিনে, বলো কবরের দুই পাশের মাটি তোমারা চাপা মারবে। আল্লাহর হাবিব কয় এই কান্নার আওয়াজে তো ভারী, যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে সেই কবরের মানুষের কান্নার আওয়াজটা পাওয়া যায়, তো ওই মানুষটা কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে মারা যেত। আর দুই নম্বর শাস্তি হলো এই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুনের লেলিহান ঢুকাইয়া দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে, 70 গুণ তাপ হবে। আরে এই এলাকায় যদি আগুন লাগে, ইসব পরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে, ঠিক কিনা? ফায়ার সার্ভিস আইসা আগুন লাগনি ভাবে, কিন্তু ঘরের পাশে কবর, এই কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, কিন্তু খবর নিতে পারি না। বাপটা আমারে সম্পদ দিয়া গেল, বাপের সম্পদ আমরা বুক করে খাইতেছি, কিন্তু ওই বাপটা কবরে কেমন আছে খবরও নিতাম জানি না রে বাবা। খবরদার, বাপটারে কোনোদিন কষ্ট দিও না, মাটারে কোনোদিন কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিলে আল্লাহকে পাওয়া যাবে না। মা সন্তানটারে 7 বছরের কালে মসজিদের মধ্যে পাঠাইয়া দেন, 9 বছরের কালে পিটাইয়া সিটাইয়া নামাজের মধ্যে রাখেন, কারণ নামাজ হলো আল্লাহর কাছে এমন একটা বন্দেগি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা বন্দেগি,
মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতটা হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, হাশরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, নামাজের মধ্যে দাঁড়ায়া যান, হেলায় হেলায় জীবন নষ্ট করবেন না, হেলায় হেলায় জীবন নষ্ট করবেন না। আমি আমার ব্রাহ্মণ বাড়ি একটা গজল গাই, গাইতাম নিরে বাবা, গাইতাম নিরে বাবা, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই খেলতে খেলতে জীবন শেষ করে লিতেছেন, কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন না মোবাইলটা কি হালকা গজব না পুরা গজব? আর আছে কোন হালকা না পুরা? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায়, গাড়ি নষ্ট নারী নষ্ট পুকুরের খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, পাঁচশো রুটে পয়সা নষ্ট। পারলে কাইটটা লাগাই দিও কালকে ইউটিউবের ভিতরে। পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কোসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, সুদা শ্রেণীরে বাজান, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। হে জিডি মাগ, আসরের নামাজের আগে গাঞ্জা খাই আইসো কেন? শোনো, তোমার আর কয়ে যাই আল্লাহর ওয়াস্তে আর কখনো গাঞ্জা খাবো? এখন বাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এটাকে ফেরের দিকে বাইর করেন যাইব? হ্যাঁ, আজকে থেকে যুবক ওয়াদা করো, আমি তো দেখি যে আমার মাহফিলে ম্যাক্সিমাম যুবক, এই জন্য তাদেরকে একটু যুবকদের মনের মাধুরীতে মিশেই কথা বলি বেশি। এরপর আজকে শুরু থেকে একাডেমিক আলোচনায় করছি বেশি, একটা ঘটনা বলে গেছি যে এই মেরাজের চান্দে নবী মেরাজ থেকে নামাজ আনছে, এই এই মেরাজ থেকে ওয়াদা করেন আর গাঞ্জা খাইতাম না পাঁচ ওয়াক্ত নামাজ পূর্ব মৃত্যুর আগ পর্যন্ত, কথা কন ঠিক না বেটি? এখন বলবেন বন্ধ বাবা। হ্যাঁ, এমনি সাহের বন্ধ কও বাবা, বুঝছে না? বন্ধ বই রয়েছে কিন্তু, তালিকা দিয়ে দিব কিন্তু, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি ভালো কথা, ও তুমি আর এক সিনেমা ওই রোজা হজ জাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে কি না? কিছু এলাকাতে গেলে মাজার জিয়ারত চলবে, অনেকে বলে মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে না। যদি কোনো অশ্লীল কিংবা অসামাজিক কাজ হয়, আমরা আল্লাহর নবীর মাজারের পবিত্র রক্ষার্থে আমরা সবাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবীর দরবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার, কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা আকীদায় 100 থেকে 100, কথা কোন ঠিক না বেঠে? আমি আপনাকে যতক্ষণ পারি বুঝাবো, আমরা মসলকে আলা হজরত যারা আছি, আমরা সব সময় আকীদার ব্যাপারে একদম 100 থেকে 100
একশো দিকে একশো, কোনো ত্রুটি নাই। যেখানেই কোনো আকিদার গড় খেলাপ হয় সেখানে আমরা চেষ্টা করি মাইনাস নয় ম্যানেজের মাধ্যমে বুঝিয়ে আমরা আমাদের শতভাগ হককে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? সকলের খেদমতকেই বড় চোখে দেখলাম, সকলে মিলেমিশে থাকবেন কমিটির পক্ষ থেকে কাগজ শেষে মোনাজাতের প্রস্তুতি নেওয়ার জন্য। তাই সময়ের দিকে তাকিয়ে আমি যা চেষ্টা করেছি সামাজিক রুহানি চেষ্টা করেছি মাঠটা পরিপূর্ণতা রেখে একটা সমাধানের জন্য আমরা সবাই চেয়ারম্যান মহোদয় সহকারে আমরা সবাই একসাথে জিয়ার একসাথে মুনাজাত করে যাবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী সালাম।